আসসালামু আলাইকুম মনি, দেশি খাবার। আজ আমাদের নিজের গাছে জামপুরা ভর্তা করব। আমাদের সিলেটে বলে এটাকে মাতু, যার যার একটা দেশের প্রচলিত ভাষা আছে, এটাকে বলে মাতু। আর আমাদের বাইরের দেশে, সিলেটের বাইরের দেশের মানুষে বলে এটাকে জামপুরা। আজকে ডিসেম্বরের 27 তারিখ, জামপুরা ভর্তা ইম্পসিবল, কিন্তু আমাদের গাছে এখনও পেকে আছে। দেখেন রসে টসটসা, আর একদম পেকে লাল হয়ে গেছে। আজকে আমরা এটা দিয়ে জামপুরা ভর্তা করব। এই যে দেখেন, ওয়াও, একদম রসে টসটসা। যে দেখেন, এখন আসেন আমরা ভর্তা করার পালা। জামপুরা ভর্তা করতে হলে এই যে আমরা এখানে রসুন দিছি, ও রসুনটা একটু পুড়ে নিতে হবে। যে আমরা রসুন পুড়লাম, এ হলো গাছের পাকা জামপুরা। এ হলো আমি একটা মানে ছিলে নিছি। এই হলো রসুন পোড়া, শুকনা মরিচ পোড়া, আর এখানে লবণ, আর এলো ধইনা পাতা। এখন আমরা লবণে আর মরিচে আগে গুঁড়া করব। মরিচটা এই যে আমরা একটু হালকা ফিনিশিং করব, যে এখন রসুনটা দিব। আমি আগে ভর্তা বানাইতাম, রসুন দিতাম না, কিন্তু রসুন খাওয়াটা শিখছি আমার শ্বশুরবাড়ি সিলেটে এসে। এখন ধইনা পাতা মেশাব। সন্না সন্না কি জানি বলে, সন্না 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 লোককে বললে সন্না সন্না নয় তা তো খাটি, বল যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি। ঠিক আছে না? এই যে দেখেন, আমার জামপুরা ভর্তাটা হয়ে গেছে। এখন আমাদের খাওয়ার পালা। এই যে অনেকেই অপেক্ষা করতেছে জামপুরা ভর্তা খাবে। আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। রাখি বন্ধুরা, আল্লাহ হাফেজ।